नमस्कार बंधुरा सबाइके तुषारेर बागान चैनले स्वागत। आमी तुषार नस्कर बोलछी। आज के देखाबो आमेर जोड़ कलम। ता एई जे आम गाछटा देखछेन एटा दु बछरेर पुरोनो। ता एकटा मिष्टी बेलखास आमेर संगे आमी ई करब। ता प्रथमे देखुन केटे दिच्छी। ता সাবধানে কেটে দিয়ে খুব ধারালো ছুরি দিয়ে সুন্দর করে গোল করে কেটে নিতে হবে। তার নিচে কিছু পাতা রাখা উচিত। আমি ব্লেড ইউজ করছি, খুব ধারালো ব্লেড, সুন্দর করে কাজটা করার জন্য। খুব ধারালো হতে হবে ব্লেডটা, সুন্দর করে কেটে নিতে হবে, গোল করতে হবে। দেখুন আমি যেভাবে করছি। আচ্ছা, এটা সায়ন, তা এটা হচ্ছে বেলখাসের ডগা একটা নিয়েছি, যেন ব্যাসার্ধ যেটা মানে কাণ্ডটা যেন একই মাপের হয়। কলম ছাঁচের মতন এই যেরকম দেখাচ্ছি দুপাশে সুন্দর করে ছাঁটতে হবে। তা মাথায় রাখবেন এক পাশে একটু বেশি ছাঁটবেন আর এক পাশে একটু কম ছাঁটবেন। বেশি দিকটা গাছের কাণ্ডের ভিতর দিকটা থাকবে। তা দেখুন খুব ধারালো ব্লেড দিয়ে কাজ করতে হবে, বা ছুরিতেও করতে পারেন আপনারা। দেখুন এটা কম আর ওই পাশটা বেশি ছিল, বেশি দিকটা আমি ঢোকাবো। তা আগে একটু মাথাটা চিরে দিতে হবে। দেখুন কাণ্ডটা ঠিক মাঝখান থেকে কখনো চিরবেন না, এটা সব সবাই ভুল করে অনেকে। একটা ধার থেকে একটু চেলা করে দেবেন বা চিরে দেবেন, একদম মাঝামাঝি দেবেন না, তাহলে গাছ মরে যাবে আর জুড়বেও না। এক সাইডে দেখুন আমি দিচ্ছি, এটা কিন্তু ফিট হচ্ছে না, এটা এটা ফিট হচ্ছে না, এটা হবে না মনে হচ্ছে। নিশ্চয়ই কাটতে হবে এটাকে, হবে না, এটা কাটতে হবে এবং কাণ্ডটাও কাটতে হবে। একটু জুড়ে দেখি দাঁড়ান, তারপর দেখছি হয় নাকি। তাড়াহুড়ো করার করবেন না, এ তাড়াহুড়োর কাজ নয়, খুব শান্তিতে করতে হবে। ধৈর্য দিয়ে দেখুন, আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজগুলো হচ্ছে। দুপাশে ছাল থাকতে হবে, এই ওই দুটো ছাল যখন জুড়বেন মেন কাণ্ডের সঙ্গে ছালে ছালে যেন সমান হয়, ছালই জোড়ে, ওই সাদা অংশগুলো জোড়ে না, ছাল জুড়ে যায় না। ফিট হবে না মনে হচ্ছে, না হচ্ছে না, না হবে না। এটাকে একটু নিচে দিয়ে কাটতে হবে, কারণ উপরে সায়নটা একটু মোটা হয়ে গেছে আর স্টকটা একটু শুরু হয়ে গেছিলো। হ্যাঁ, কেটে দিতে হবে এখান থেকে, ওইখান থেকে তার ব্যাসার্ধটা ঠিক হচ্ছে, এগুলো আমাদের দেখে নিতে হবে। আবার যেরকম আগে করেছি, ধারালো ব্লেড বা ছুরি দিয়ে সুন্দর করে গোল করে সুন্দর করে কেটে নিতে হবে, যেন কাণ্ড ফেটে ফুটে না থাকে। পাতা দুটো কেটে দিলাম, ওগুলো অসুবিধা হবে পলিশ দিয়ে যখন প্যাক করব তখন। দেখুন সাইড থেকে চিরছি, মাঝামাঝি নয়, কখনো নয়, এবার ফিট হবেই। একটু মাপ করে দেখে নিতে হবে, একটু কম কাটা হয়ে গেছিল, একটু বেশি করে চিরে দিচ্ছি। এবার সেট হয়ে যাবে। মাথায় রাখবেন কম দিক যেটা করেছেন সেটা থাকবে বাইরের দিকে, যেটা বেশি করেছেন ওটা থাকবে ভিতরের দিকে। এবার দেখুন ওগুলো বিন্দুগুলো যেগুলো পাতার কেটে দিচ্ছি, নাহলে পলিটা ভালো করে সেট হবে না, তাই গাছ কাটছি না কিন্তু।
এবার পলি দিয়ে সুন্দর করে টাইট করে আস্তে আস্তে করে পেঁচাতে হবে। তা আপনারা হচ্ছে কলমের জন্য পলি কিনতে পাওয়া যায়, আমি তা নিইনি, আমি ঘর থেকে এমনি নতুন ক্যারি ব্যাগ কেটে তৈরি করেছি। আপনারাও করবেন কোনো ব্যাপার না, যদি না থাকে ব্ল্যাক টেপে ইউজ করতে পারেন, তবে না করাটাই বাঞ্ছনীয়, কারণ ব্ল্যাক টেপে চিট থাকে, অনেক সময় গণ্ডগোল হয়ে যায়। দেখি অনেকে করে কিন্তু ওটা ঠিক না, এটা দিয়েই করবেন যেন জল না ঢোকে। ভালো লাগলে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এরকম অনেক ভিডিও দেব আপনারা দেখতে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।